এই মুহূর্তের বাবা সব থেকে বড় খবর, মুখ্যমন্ত্রী পৌঁছানোর আগেই পথ আটকে বিক্ষোভ দেখালো গ্রামবাসী, খেপে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে জলমগ্ন হয়ে যায় গঙ্গাসাগরের বিস্তীর্ণ এলাকা, জলে ডুবে যায় গঙ্গাসাগর, শিবপুর ও বকুলতলা আর সেই এলাকায় নিকাশি ব্যবস্থার কাজ নিয়ে শুরু ঝামলা। গঙ্গাপুরের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগেই দুই গ্রামবাসীদের মধ্যে নিকাশি ব্যবস্থা নিয়ে ঝামলার জেরে জড়ালো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম। এবার চরম বিপাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই এই মুহূর্তের বাবার সব থেকে বড় খবর, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে জোর জল্পনা তুঙ্গে রাজনৈতিক মহলে। এখন চোখ রাখবো পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের দিকে। নারদা মামলায় চার হ্যারিয়েট নেতার অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। 2 লক্ষ টাকার ব্যক্তিগত জামিন পেলে সুব্রত মুখোপাধ্যায় ফিরে থেকে মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়, যেখানে কিন্তু নারদা কাণ্ডে জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। এই মুহূর্তের বাবার সব থেকে বড় খবর, সিবিআইয়ের হাত থেকে রেহাই পেল চার হ্যাভিয়েট নেতা, অন্তর্বর্তী জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। 2 লক্ষ টাকার ব্যক্তিগত জামিন পেলেন সুব্রত মুখোপাধ্যায় ফিরে থেকে মদন মিত্র শোভন চট্টোপাধ্যায়।